রেডিও ভেরিটাস এশিয়া বাংলা সার্ভিস থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে এই সমস্ত আলাপন জুড়ে রয়েছি আমি মেরিয়ানা গমেজ। শ্রোতা বন্ধুরা, আজকে আমার হাতে অনেক চিঠি নেই, কিন্তু একটি বিশেষ আকর্ষণ হল আমাদের একজন শ্রোতা আছে যিনি মাঝে মাঝে আমাদের কাছে 100 কখনো 150 200 পত্র লেখেন। সেখান থেকেই আমি 2-3টি পত্র পড়ে আপনাদের শোনাচ্ছি। শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করবেন। আরবিআই থেকে সুন্দরভাবে আমরা বাংলা অনুষ্ঠান শ্রবণ করছি, বেশ ভালো লাগছে। এভাবে শ্রবণে আমরা অব্যাহত থাকব। আরবিআই বাংলা বিভাগের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার বিভিন্ন লেখার প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন। শ্রোতাবন্ধু এম আব্দুল রাজ্জাক, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাব, বগুড়া থেকে। শ্রোতাবন্ধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এই চিঠি পাঠানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আপনি আমাদেরকে 2টি গোলাপ পাঠিয়েছেন। সেই লাল গোলাপের শুভেচ্ছার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক প্রোগ্রাম দেখে থাকি, আর সেই প্রোগ্রাম থেকে যে কমেন্টসগুলো পাঠিয়েছেন, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমরা দেখে নেব কী কী কমেন্টস আপনারা পাঠিয়েছেন। মৃণাল মণ্ডল, তিনি লিখেছেন, বুটিকের কাজ ও বাড়িতে খাবার বিক্রি করে মাহবুবা হুসাইন কিভাবে জীবনের প্রতিষ্ঠা পেয়েছেন তা আজকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান শুনে জানতে পারলাম। অদম্য আগ্রহ ও সঠিক পরিকল্পনা থাকলে কোনো কাজই কঠিন নয়, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। তার এই সাফল্য আগামীতে আরও বৃদ্ধি পায় সেই কামনা করছি। তপন বাসাক, তিনি বলেছেন, আজকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে মাহবুবা হোসেনের গল্প শুনলাম। মাহবুবা হোসেন কীভাবে বুটিকের কাজ ও হোমমেড ফুড তৈরি করে সফলতা পেয়েছেন তা অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ এই শিক্ষণীয় অনুষ্ঠানটির জন্য। কুমার অলক, তিনি বলেন, আজকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে প্রিয় মেরিয়ানা গমেজ পরিচয় করে দিলেন। সফল নারী উদ্যোক্তা মাহবুবা হোসেন সংগ্রামী জীবনের সাথে, ভালো লাগলো তার এগিয়ে চলার গল্প শুনে। পার্থ দত্ত, তিনি বলেন, সিস্টার মেরিয়ানা গমেজের উপস্থাপনায় সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে মাহবুবা হোসেনের সফলতার গল্প শুনলাম। একজন নারী নিজের চেষ্টায় সফল হওয়ার কাহিনী শুনে ভালো লাগলো। শ্রোতা বন্ধু, আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এই মতামত ব্যক্ত করার জন্য। আমরা বিভিন্ন ব্যক্তির মধ্য দিয়ে আমরা অনেক অনুপ্রেরণা পেতে পারি কিভাবে জীবনে সফলতা পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, কুইজের বিষয়ে আমরা কখনোই বলিনি, আমাদের কুইজ বন্ধ করে দিয়েছি। অনলাইন চালু হওয়াতে আমরা কিছুটা সময় নিয়েছি দেখার জন্য। পরবর্তীতে আমরা জানাবো আমরা কী করব, কুইজ রাখব বা বন্ধ করব। শ্রোতা বন্ধুরা, এছাড়াও অনেকে লিখেছেন, আগে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান শুনে বেশ মজা লাগতো, ভালো লাগতো। শ্রোতা বন্ধুরা, আগে আমরা যখন সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান করতাম, তখন বেশিরভাগ আমরা চিন্তা করতাম গ্রামের জনগণের জন্য, কীভাবে তারা জীবনের প্রতিষ্ঠা লাভ করতে পারে। আর গ্রামের জনগণ আমাদের প্রোগ্রাম শুনে জীবনে অনেক সফলতা পেয়েছেন, তারা অনেকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আর বর্তমানে অনলাইনে চলে যাওয়াতে গ্রামের অনেক শ্রোতাদের আমরা হারিয়েছি। যদিও আমাদের অনেক শ্রোতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানটা তেমন হতে পারে অনেকেই পছন্দ করছে না, যেহেতু এটা একটা স্বাবলম্বের বিষয়। অনেক সময় আমরা গরুর বিষয়ে, হাঁস মুরগি কীভাবে তারা সফলতা লাভ করতে পারে, জীবনের প্রতিষ্ঠিত হতে পারে, সংসার পরিচালনা করতে পারে, এই বিষয়গুলো তুলে ধরি। তাই বর্তমান যুব সমাজের কাছে সেটা হতে পারে খুব বেশি এটা ভালো নাও লাগতে পারে, তারপরেও আমরা চেষ্টা করব সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানটাকে কীভাবে আরও ভালো করা যায়। রবি বাসুরের বিষয়ে অনেকেই মতামত প্রকাশ করেছেন। তপন বাসাক, ফাদার মিল্টন রোজারি উপস্থাপনায় রবি বাসুরের ভাষ্য অনুষ্ঠানে শুনলাম। যোহন লিখিত মঙ্গল সমাচার থেকে ব্যভিচার মহিলার কাহিনী তুলে ধরা হলো। ঈশ্বর যে পাপের ক্ষমা করেন, এটা তার একটি মহৎ উদাহরণ। অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে। মৃন্ময় মণ্ডল, তিনি বলেন,
ফাদার মিল্টনের উপস্থাপনায় আজকে রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠান জোহন লিখিত মঙ্গল সমাচার পাঠ বেশ ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে, এই অনুষ্ঠান শুনলেন আবার বিগত দিনে ফাদার সুনীল, ফাদার রবীন, ফাদার সুভাষ ও শ্রী দিলীপবাবু ও লরেন্স কল্যাণের কথাও আলাপচারিতার আসরের কথা মনে পড়ে যায়। প্রশান্ত কোড়া তিনি বলেন, খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেন যিশুর মধ্যে যে ভালোবাসা রয়েছে তা আমাদের কাছে সুন্দরভাবে প্রকাশ করেছেন। এতে করে আমরাও বুঝতে পারি যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ভাই মিল্টন, খুব ভালো লাগলো, তুমি ভালো থাকো, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক। ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধু আপনাদের আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য ও সঙ্গে থাকার জন্য। এবারে হেসেল অনুষ্ঠানে যারা মতামত পাঠিয়েছেন তারা হলেন ফয়সাল আহমদ শিপন, বেগুনের খাট্টা সম্পর্কে বলেন ফয়সাল আহমেদ শিপন, এটি একটি ব্যতিক্রম রেসিপি। সিদ্ধার্থ ভট্টাচার্য তিনি বলেন, খুব সুন্দর একটি পদ। পার্থ দত্ত তিনি বলেন, বেগুনের খাট্টা রান্নার রেসিপি শুনে ভালো লাগলো। কুমার অলক, বেগুনের খাট্টা চমৎকার একটি রেসিপি। শ্রোতা বন্ধুরা, আপনারাও হেসেল অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। যদি আপনারা মনে করেন আজকে আপনাদের বাসায় কোনো বিশেষ কিছু রান্না করবেন, সেটা ভিডিও করে রাখতে পারেন এবং পরে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা বিভিন্ন সময়ে আমাদের ভক্তিগীতির অনুষ্ঠানে গান দিয়ে থাকি, আর গান শুনে আপনারা যে মতামত দিয়েছেন তা হলো সিদ্ধার্থ ভট্টাচার্য, তিনি বলেন গানটি খুব ভালো লেগেছে। পার্থ দত্ত তিনি বলেন, শেখর গমেশ ও সমবেত শিল্পীদের গাওয়া আমি তারে দেখিনি, গানটি শুনলাম খুব ভালো লাগলো। আমার জানতে ইচ্ছে করে, এক সময় ম্যানিলাতে আরবিএ বাংলা বিভাগে উপস্থাপক ছিলেন যে শেখর গমেশ, তিনি কি এই গানের শিল্পী কিনা? এই শেখর গমেশ তিনি হলেন একজন বাণীদিত্তি শিল্পী, আর যিনি শেখর গমেশ তিনি হলেন শেখর ইউজিন গমেশ, যিনি ম্যানিলাতে ছিলেন। শ্রোতা বন্ধুরা, কিছুদিন আগে চট্টগ্রামে 500 বছরের জুবলি অনুষ্ঠান হয়েছিল, আর সেখান থেকেই দিয়াং গ্রামের একটি তথ্যচিত্র ভিডিও আমরা দিয়েছিলাম, আর যারা আপনারা দেখেছেন অনেক মতামত দিয়েছেন, কিছু মতামত তুলে ধরছি। শিমুল গমেশ তিনি বলেন, ভালো লাগলো, আরও কিছু জানতে চাই। পুষ্পা পালমা, এই ভিডিওটির জন্য ধন্যবাদ, শুধু ফেসবুকে নয় লিখিত আকারে প্রতিবেশীতে সাক্ষাৎকারটি প্রকাশ করার জন্য আপনাকে অনুরোধ করছি। আগস্টিন প্লাসিড, আবারও যাব কোনো একদিন, অনেক স্মৃতি জড়িয়ে আছে। যোগেশ মার্মা, ঈশ্বর তাদেরকে স্বর্গের বাসিন্দা করো, আমেন। মৃন্ময় মণ্ডল, একটি অন্যরকম অনুষ্ঠান দেখলাম আজ। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং প্রতিনিয়ত আপনাদের ভালো লাগা আমাদেরকে জানাচ্ছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে আরও উৎসাহ দিবেন, যাতে আমাদের এই অনুষ্ঠান তারাও দেখেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করতে পারবে। বন্ধুরা, আজকের আলাপন এই পর্যন্তই। আমাদের আলাপন অনুষ্ঠানটা অনেক চিঠিপত্রের আসন্নই হয়ে থাকে। বর্তমানে আমাদের চিঠিপত্র অনেক কম আসে, তাই আপনাদের বলছি আপনারা নিয়মিত আমাদের কাছে চিঠি লেখেন, যাতে সেই আগের মতো আলাপন অনুষ্ঠানটা জমজমাট হয়ে উঠতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।